বন্ধুরা ডাব্লিউ পিএস ইসামের অফিসিয়াল ইউটিউব চ্যানেলে তোমাদেরকে সবাইকেই স্বাগত বন্ধুরা রেলওয়ে গ্রুপ ডি এক্সামের জন্য খুবই গুরুত্বপূর্ণ এবং ইম্পর্টেন্ট আমাদের সেশন চলছে আশিক ক্লাসেও কিছু গুরুত্বপূর্ণ এবং ইম্পর্টেন্ট টাইপ অফ কোশ্চেন করবো যে টাইপ অফ কোশ্চেন তোমাদের এক্সাম অবশ্যই জিজ্ঞেস করা হবে সেশনটা মধ্যে শেষ পর্যন্ত দেখতে থাকবেন অভভিয়াসলি চ্যানেল যারা প্রথম অভিজিট করছো অবশ্যই ভিডিওকে একটি লাইক করে দেবে চ্যানেলকে যারা সাবস্ক্রাইব করে তখনই অবশ্যই সাবস্ক্রাইব করে নেবে অন স্ক্রিনে বন্ধুরা আশা ক্লাসে ফার্স্ট পয়েন্ট দেখতে পাচ্ছ ফার্স্ট কোয়েন্ট আছে আমাদের এখানে শূন্যস্থান পূরণ করতে হবে প্রথমে আছে এখানে বি টু সি ডি তারপর আছে বি সিডি ফোর বি ফাইভ সি ডি বি সি সিক্স ডি বি সিডি বি সি ডি সবগুলোতে বি সি ডি তো যেটা আসবে আমাদের সেখানেও বি সি ডি আসবে এবার দেখতে হবে এখানে টু ফোর ফাইভ সিক্স তাই তো টু তার মানে থ্রি আসবে পরেরটা তারপর প্রথমে বিতে আছে তারপর ডি বি সি আচ্ছা মিডলে তাহলে সি এর কাছে হবে তাহলে বি সি এর কাছে হবে তিন তাহলে বি সি থ্রি ডি আসবে অ্যান্সার অপশান বিতে আছে বন্ধুরা অপশান বি এখান থেকে আমাদের ক্যারেক্ট অ্যান্সার হবে আর যে বুঝতে পেরেছো কোনো ডাউট থাকলে অবশ্যই কমেন্ট করে জানাবে নেক্সট কোয়েশ্চিন চলে আসবো আমরা নেক্সট আছে আমাদের এখানে এখানে একটি শব্দ দেওয়া আছে এই শব্দ অক্ষরগুলোর মধ্যে থেকে কিছু অক্ষর নিয়ে একটি অর্থপূর্ণ শব্দ গঠন করো তো এখান থেকে অ্যালফাবেটগুলোকে নিয়ে আমাদের একটি অর্থপূর্ণ শব্দ গঠন করতে হবে মানে একই ধরনের কোশ্চিন যেটা আছে কোনটি তৈরি করা যাবে কোনটি তৈরি করা যাবে না যে ধরনের কোশ্চিন সেই ধরনের কোশ্চিন জাস্ট একটু ঘুরিয়ে পেছিয়ে জিজ্ঞেস করা হয়েছে তো এখানে দেখো যে নেগ্রো এই শব্দটাকে আমরা তৈরি করতে পারবো পারবো না কারণ এই যে ও অ্যালফাবেটকে ব্যবহার করা হয়েছে এখানে আমাদের ও অ্যালফাবেট নেই তারপরে অ্যাগ্রি অ্যাগ্রির এখানে দেখো এ অ্যালফাবেটকে ব্যবহার করা হয়েছে কিন্তু আমাদের এ মেন যে শব্দ সেটাতে নেই রেন রেনের এখানেও এ ব্যবহার করা হয়েছে মেন শব্দতে নেই তারপরে এখানে আমাদের তাহলে অ্যান্সারটা কী চলে আসবে গ্রিন গ্রিনে যে অ্যালফাবেটগুলো ব্যবহার করা হয়েছে দেখো সবগুলো এখানে আছে জি এখানে আছে আর এখানে আছে দুটো ই এখানে আছে এনও এখানে আছে আমাদের তো অ্যান্সারটা হবে আমাদের অপশান ডি নেক্সট কোয়েশন চলে আসবো নেক্সট ওই যদি পঁয়ত্রিশ ইন্টু ষোলো নব্বই হয় এটা যদি এত হয় তাহলে এটা যদি এত হয় তাহলে এখানে আমাদের সতেরো ইন্টু চব্বিশ কত হবে ফাইন্ড আউট করতে হবে তো দেখতে পাচ্ছি সংখ্যাগুলো কী বড়ো বড়ো আকারে এসে মানে কি মাল্টিপ্লিকেশন হয়েছে এই দুটো অনেক বড়ো মাল্টিপ্লিকেশন হয়েছে তো দেখো কী হয় মাল্টিফিকেশান হচ্ছে এখানে তিন পাঁচটা পনেরো ছয় এক ছয় পনেরো এবং ছয় যদি আবার গুণ করি তাহলে ছয় পনেরো এবং নব্বই চার ছয় চব্বিশ এবং দুই দুগুণো চার চব্বিশ ইন্টু চার যদি করি চার দুগুণো আট চার চার ষোলো ছয় হাতে এক চার দুগুণ আট আগে ছিয়ানব্বই এটাও ঠিক আছে গুণ করলে এটা দেখো নয় দুগুণে আঠারো বারো যেটা হচ্ছে চার আটটে বত্রিশ তার মানে ছত্রিশ তিন আট আমাদের এখানে চব্বিশে চার চুয়ান্ন সিক্স সেভেন ফাইভ ঠিক আছে সমস্ত অ্যালফাবেটগুলোকে গুণ করলে আমাদের বেরিয়ে আসছে সবগুলোকে গুন করো এই যে সাত ইন্টু এক বর্গ আমাদের কত সাত ইন্টু এই দুটোরও গুণ মানে আমাদের কত আট সাত আটটে ছাপ্পান্ন বন্ধুর এখানে হয়ে যাবে অপশান সি এখান থেকে আমাদের ক্যারেক্টার অ্যান্সার হয়ে যাবে আশা করছি বুঝতে পেরেছি কোনো ডাউট থাকলে অবশ্যই কমেন্ট করে জানাবে নেক্সট কোয়েশ্চেন চলে আসবো নেক্সট আছে একটি টেবিলের উপরে পাঁচটি বই আছে ভূগোল বই সবার উপরে আছে তো এই ধরনেরও টেবিল টেবিলের ভূগোল বই বলা হয়েছে সবার উপরে তো সবার উপরে আছে জিওগ্রাফি তারপরে কী আছে ইতিহাস বইটি নিচের উপরে তো ইতিহাস বই একদম নিচের নিচের উপরের দিকে আছে আমাদের ইতিহাস ভৌতবিজ্ঞান বইটি ভৌত বিজ্ঞান বইটি উপরের বইয়ের নিচে আছে তো উপরের বইয়ের নিচে আছে আমাদের এখানে কি ফিজিক্স তারপরে বাংলা বইটি সবার নিচে রয়েছে তো এখানে বাংলা বই আছে সবার নিচে অন্য বইটি যদি জীবন বিজ্ঞান হয় তাহলে অন্য বইটি তাহলে আর কোথায় থাকবে বলো মিডিলে থাকবে এদের সবারই তাহলে এখানে কি এটা লাইফ সায়েন্স হয় তবে বইগুলি পরপর উপর থেকে নিচে সাজাও তো বইগুলো পরপর উপর থেকে নিচে সাজাতে হবে তাহলে প্রথমে আসবে কি ভূগোল তারপর ভূগোল তারপরে ভৌতবিজ্ঞান ফিজিক্স ভূগোল ভৌতবিজ্ঞান তারপরে জীবন জীবনবিজ্ঞান ভূগোল ভৌতবিজ্ঞান জীবন বিজ্ঞান অপশন সি অ্যান্সার হবে ভূগোল ভৌতবিজ্ঞান জীবনবিজ্ঞান ইতিহাস বাংলা যে দেখো সিকোয়েন্সটা এই সিকোয়েন্সে আছে প্রথমে ভূগোল তারপরে ভৌতবিজ্ঞান তারপরে লাইফ সায়েন্স তারপরে আছে আমাদের এখানে হিস্ট্রি তারপর আছে আমাদের বাংলা অপশান সি বন্ধুরা এখানে ক্যারেক্টার্স নেক্সট কোয়েশ্চিন চলে আসবো নেক্সট আছে কোশ্চেন মার্কে কী হবে আমাদের ফাইন্ড আউট করতে হবে এটা যেটা আছে এটা এটাতে পরিণত হয়েছে এটা আমাদের কীসে পরিণত হবে তো দেখো এইখানে যে অ্যালফোভেটগুলো ছিল সেম অ্যালফোভেটগুলো এখানে আছে জাস্ট এখানে কী হয়েছে উল্টে গিয়েছে দেখো ওয়াই আই এন ইউ এম এম ও সি তো পিছনের দিক থেকে লেখা আছে তাহলে এটা যেটা আসবে এটাও আমাদের শুধু পিছনের দিক থেকে লিখে থাকবে তাহলে মানে ওয়াই আই ওয়াই আই দুটো আছে তা দেখো এন হ্যাঁ ওয়াই আই এল

ওয়াই টিআই পিআইসিআই পুরোটা কি সেম ছিল ওয়াই টিআইএন ইউএমএমসি তাহলে কেন ওয়াই টিআইএলএ এ অপশন সিএটটা না অপশান ডি এখানে আমাদের কী আছে পিসি তারপরে আসবে আই এ নিউ তারপরে আসবে এম অপশান ডি এরটা বন্ধুরা এখানে অ্যান্সার হবে অপশান ডি এখান থেকে কারেক্ট অ্যান্সার নেক্সট করুন চলো নেক্সট যেখানে এখানে একটি নির্বাচন করুন যেটি অন্যদের থেকে আলাদা তো এখানে অপশান এটা দেখো এটা যেরকম ফেস এই ফেসটা কী যেটা আছে ওয়াটার ইমেজের মতো এটাও আছে ওয়াটার ইমেজের মতো এটাও আছে ওয়াটার ইমেজের মতো কিন্তু এই ওয়াটার ইমেজটা যেটা আছে এখানে আমাদের সেম নেই এখান থেকে আচ্ছা অন্যদের থেকে এগুলো আলাদা বের করতে বলা হয়েছে তো ওয়াটার ইমেজ এটাও সেম আছে শুধু এটাখানে দেখো এগুলোতে দেখো এই যে দাগ নেই এইভাবে দাগ দেওয়া নেই এটাতে একটা এই যে দাগ ব্যবহার করা হয়েছে এই যে একটা দাগ ব্যবহার করা হয়েছে তার মানে অন্যদের থেকে আলাদা এটাই হবে অপশান ডি বন্ধুরা এখানে কারেক্ট অ্যান্সার নেক্সট কোয়েশ্চিন চলো নেক্সট কোয়েশ্চেন আছে বন্ধুরা আমাদের এখানে ব্লাড রিলেশনের উপরে দেখো কী বলা আছে এ হলো বিয়ের স্বামী এ যে আছে বিয়ের স্বামী তার মানে বি কী হয়ে যাবে এর স্ত্রী তবে সি হলো এর মেয়ে সি এর মে ডি হলো সি এর স্বামী তার মানে এখানে ডি হয়ে গেল সি এর স্বামী ই ডি এর মেয়ে ডি এর মেয়ে আবার আচ্ছা মেয়ে এটা ফিমেল ই সঙ্গে এর কে হবে ই সম্পর্কে এর কে হবে তো ই সম্পর্কে এ কে হবে আচ্ছা ই সম্পর্কে এর কে হবে তো ই সম্পর্কে এর কী হয়ে যাবে ই সম্পর্কে এর নাতি হবে এই যে এর মে মেয়ের মেয়ে তো এর মেয়ের মেয়ে তাহলে কে হয়ে যাবে তোমার মেয়ের মেয়ে তোমার কী হবে তোমার নাতি হবে অ্যান্সার হবে এখানে নাতি অপশন সি বন্ধুরা এখানে থেকে কারেক্ট অ্যান্সার হবে আশা করি যে বুঝতে পেরেছি কোনো ডাউট থাকলে অবশ্যই কমেন্ট করে জানাবে নেক্সট কোশ্চেন চলে আসবো আমরা এখানে নেক্সট আছে আমাদের এখানে সিম্বল চেঞ্জ তো দেখা যাক প্রথমে আমরা এটা করি এটা একটু যে প্লাসটা কী হবে আমাদের প্লাস হয়ে যাবে আমাদের মাল্টিপ্লিকেশন মানে পাঁচ মাইনাস মানে কী আমাদের ডিভিশন ভাগ আমাদের দশ ইন্টু মানে কি আমাদের অ্যাডিশন প্লাস চার তারপর ডিভিশন আছে ভাগ ভাগ মানে সাবস্ট্রাকশান তা আলটিমেটলি এটা কত আসবে এটাকে ভাগ করলে আসবে ওখানে কত আমাদের দশ দুই যাবে এটা আসবে কত আমাদের আট তাহলে এখান থেকে কী আসবে দেখো যে এখান থেকে গেলো এটা তার মানে আট চারে বারো আট এবং চারে যদি যোগ করে তাহলে কত আসবে বারো বারো মাইনাস তিন করলে আসবে কত আমাদের নয় তো প্রথমটাতেই চলে আসলো তো প্রথমটাতেই আমাদের এখানে অ্যান্সার হয়ে যাবে প্রথমটা এখান থেকে গিয়ে যাবে আমাদের কারেক্ট অ্যান্সার হয়ে যাবে তো অপশান এ এখানে কারেক্ট অ্যান্সার আসলে বুঝতে পেরেছি কোনো ডাউট থাকলে অবশ্যই কমেন্ট করে জানাবে পাঁচ দুগুনো দশ হ্যাঁ আট আট চারে বারো বারো থেকে তিন বাদ নয় নয় এখানে আমাদের অ্যান্সার নেক্সট কোশ্চেন চলে আসবো নেচে হাতের সঙ্গে লেখাকে সম্বন্ধ যে সম্বন্ধ পায়ের সঙ্গে সেই সম্বন্ধ কার এখানে হয়ে যাবে তো হাত কি কাজে লাগে আমাদের লিখার কাজে লাগে হাত আমাদের লেখার কাজে লাগে তাহলে পা আমাদের কিসের কাজে লাগবে চলার কাজে লাগবে এখানে চলা এখান থেকে বন্ধুরা অ্যান্সার হয়ে যাবে অপশান সি নেক্সট চলে আসবো নেক্সট হচ্ছে কোনো পরীক্ষায় রাজা মতির থেকে বেশি নম্বর পেয়েছে কিন্তু কিন্তু মিনার মতো নয় তো এখানে রাজা মতির থেকে বেশি নম্বর পেয়েছে কিন্তু মিনার মতো নয় তার মানে মিনা রাজার থেকেও বেশি নম্বর পেয়েছে আগে কি বলা আছে মিনা পায় গণেশ ও রূপালের থেকে বেশি তো মিনা আবার যে আছে এ বেশি পেয়েছে গণেশর থেকেও এবং রূপালের থেকেও এই তারপর এখানে কি আছে দেখো গণেশের নম্বর মতির থেকে কম গণেশের নম্বর যেটা আছে মতির থেকে কম কিন্তু তার কিন্তু তার নম্বর এদের মধ্যে সব থেকে কম নয় কিন্তু গণেশের নম্বর যে আছে এ একদমই সব থেকে কম নয় যদি নম্বরগুলিকে নিম্নমুখীভাবে সাজানো হয় তাহলে দ্বিতীয় স্থানে কে আসবে তো আগে প্রথমে আগে সাজাই যে মিনা তীর মারছে রাজাকে রাজ রাজা তীর মারছে মতিকে এবারে যে মতি তীর মারছে আগে গণেশকে গণেশকে তীর মারছে এখানে মতি কারণ গণ গণেশকে আগে নেব কারণ এ মিনাটাও এখানে কি জিকে তীর মারছে তো এই যে আলটিমেটলি জিকে তীর মারছে কিন্তু গণ গণেশের কথা এখানে একটা বলা আছে যে এ সব থেকে কম নাম্বার পায়নি এ নাম্বারের দিক থেকে কম আছে কিন্তু সবথেকে কম নাম্বার পায়নি তাহলে সবথেকে কম নাম্বারের দিক থেকে কী হয়ে যাবে এখানে আর ইউ ফর রূপালি এই এটা হয়ে যাবে আমাদের কি নিম্নও কীভাবে যদি সাজানো হয় তাহলে সব থেকে বড় এ তারপরে এ তারপরে এ তারপরে এ তারপরে এ নাম্বারের দিক থেকে এবার এখানে আমাদের দ্বিতীয় নম্বরে খুঁজতে হবে দ্বিতীয় নম্বর কী আসছে আমাদের আর এ আর এ ফর কে রাজ 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 এখান থেকে অ্যান্সার অপশান সি বন্ধুরা কার একটি অ্যান্সার নেক্সট করেছেন চলো নেক্সট হচ্ছে এখানে তিন বি নাইন এফ সাতাশি জি পরেরটা কী হবে আমাদের ফাইন্ড আউট করতে হবে তো দেখো যে তিন তিনের ডবল আমাদের কথায় যেটা হচ্ছে তিনের সঙ্গে তিন গুণ করলে নয় নয় আসছে তারপর একটা সাতাশ তারপর একটা কত তিনের সঙ্গে আমরা আবার তিন সাতাশের সঙ্গে আবার তিন গুণ করবো তাহলে আসবে একাশি যেটা আসবে আমাদের একাশি আসবে তো দুটো আছে একাশি অ্যালফাবেটটাও আমাদের দেখতে হবে বি সি ডি ই এফ চার ঘর প্লাস জি এইচ জে চার ঘর প্লাস কে এল এম এন এন আসবে একাশি এন অ্যালফাবেটগুলো চার ঘর চার ঘর করে প্লাস হচ্ছে অ্যান্সার হবে আমাদের অপশান এ একাশি এন নেক্সট চলে আসবো বিবৃতি আছে কিছু জল ঠান্ডা তাই ওয়াটার কিছু ওয়াটার কুল তারপরে আছে আমাদের এখানে নো ওয়াট কোন কোনো ঠান্ডা দুধ নয় আচ্ছা এখানে ঠান্ডা এবং মিল্কের মধ্যে একটা সম্পর্ক বলা হয়েছে এরা কোনো ঠান্ডায় মিল্ক নয় কোনো ঠান্ডায় দুধ আচ্ছা মিল্ক নয় এটা দুধ নয় তারপর এটা আছে আমাদের কি কিছু দুধ হয় জল তো কিছু দুধ হয় জল তো মিল্কের মধ্যে ওয়াটার রাখো এখানে এখানে ওয়াটার রাখো তাহলে কিছু দুধ হয় জল আচ্ছা ঠিক আছে বা এই ফিগারটাকে এখানেও রাখতে পারো এইদিকে এইদিকে রাখতে পারো তো এখানে এটিকে মিল্ক করে দাও তাহলে হয়ে গেল এই যে কিছু জ যেটা আছে জল ওয়াটার হয় আমাদের মিল্ক কিছু দুধ হয় জল এই যে দুধের মধ্যে আছে কিছু যে দুধগুলো হলো গিয়ে আমাদের জল কিন্তু সি এবং এর মধ্যে কোনো রিলেশন নেই এবার আঁকতে পারো এবার দেখো এখানে কী আছে আমাদের কিছু জল দুধ নয় কিছু জল দুধ নয় কিছু জল দুধ নয় কিছু দুধ হয় আমাদের জল হ্যাঁ এটি ঠিক আছে সিদ্ধান্ত কিছু দুধ যদি জল হয় তাহলে কিছু দুধ জল নয় সবগুলোই তো এখানে বলা হয় কিছু দুধ জল তাহলে কিছু জল নয় অবশ্যই তাহলে এটা আমাদের সিদ্ধান্ত ঠিক আছে তবে দেখো কিছু জল ঠান্ডা নয় কিছু জল ঠান্ডা কিছু জল আমাদের ঠান্ডা কিছু জল আমাদের ঠান্ডা তার মানে নিশ্চয়ই কি কিছু জল ঠান্ডা নয় এটা আমাদের সিদ্ধান্ত ঠিক আছে তো এই সিদ্ধান্ত দুটোই আমাদের সত্য হবে অপশন এ বন্ধুরা এখান থেকে আমাদের ক্যারেক্ট অ্যান্সার হবে নেক্সট কোশ্চেন চলে আসবো আমরা এখানে ফোল্ডিং পেপার কীভাবে ফোল্ড করা আছে দেখো যে এই বক্সটা এইদিকে খুলবো আমরা কি এই পিছনের দিক থেকে এই পিছনের দিক থেকে খুলতে খুলতে যাব প্রথমে এটা গেছে তারপর এটা গেছে তারপর এটা গেছে তার মানে প্রথমে এই দিকটা ওপেন হবে তাহলে এদিকে একটা এইদিকে চলে আসবে তারপরে নিচেরটা ওপেন হবে এদিকে একটা এরকম আসবে এখানে এখানে একটা এরকম গোল চলে যাবে তারপর আবার এই যে এই পেপারটা এদিকে উঠছে তার মানে এখানেও একটা যাবে তাহলে টোটাল আসবে আমাদের পাঁচটা এরকম গোল চিহ্ন আসবে তো পাঁচটা গোলচিহ্ন আছে আমাদের অপশান সিতে অপশান সি বন্ধুরা আমাদের এখান থেকে ক্যারেক্ট হয়ে যাবে আর সঙ্গে বুঝতে পেরেছি কোনো ডাউট থাকলে অবশ্যই কমেন্ট করে জানাবে নেক্সট কোয়েশ্চেন চলে আসবো আমরা নিশ্চয়ই নিচের শব্দগুলিকে সবই সাহায্যে দেখান মহিলা পুরুষ শিক্ষক মহিলা পুরুষ এবং শিক্ষককে যদি আমরা ভ্যান ডায়াগ্রাম আগে আঁকি তাহলে কি আসবে এই যে এটা আমাদের শিক্ষক শিক্ষকের মধ্যে কিছু শিক্ষক পুরুষ হয় কিছু শিক্ষক আমাদের মহিলা হয় এটা যে আমাদের শিক্ষক এদিকে পুরুষ ধরো এদিকে মহিলা বা এটাকে শিক্ষক এদিকে মহিলা ধরো এদিকে পুরুষ এরকম আসবে আমাদের ফিগার অপশন বি বন্ধুরা এখান থেকে আমাদের কারেক্ট অ্যান্সার নেক্সট কোয়েশ্চেন চলো নেক্সট কোয়েশ্চেন আছে আমাদের এখানে যদি যদি ইংরেজি বর্ণমালা বিপরীত দিক থেকে সাজানো যায় তবে ও এর ডান দিকে অষ্টম বর্ণ কোনটি আসবে তো ইংরেজি বর্ণমালা জেড টু এ বিপরীত থেকে সাজিয়ে নিলাম এবার এখানে ও এই যে এই জায়গাটা আছে ও এ বি সি ডি ই এফ জি এইচ করে এই যে এলাম এলাম আমরা কতই ও পিছনে এই সামনের দিক থেকেই ভেবো না যে জেড ওয়াই করে গেলাম পিছনের দিক থেকেই ভাবি আমরা পিছনের দিক থেকে কারণ আমাদের শুধু অ্যালফাবেটটাই বের করতে হবে যদি ইংরেজি বর্ণমালাকে বিপরীত বিপরীত সাজানো হয় তবে ও আসলো আমাদের এখানে তো ও ওর থেকে আমাদের ডান দিকে যেতে হবে তাহলে এটা আমাদের কী হয় বাঁ দিক এটা আমাদের ডান দিক তাহলে ও আমাদের কত পনেরো নম্বর অ্যালফাবেট এবার আমরা ঠিক এর দিকে আবার যাবো এর দিকে যাবো তার মানে কি আমরা মাইনাস করবো মাইনাস কেন করবো কারণ এখানে পনেরো তার আগেরটা চোদ্দো তারপর একটা তেরো বারো এভাবে কি কমতে থাকবে সেই জন্য আমরা কি এ এর দিকে যেহেতু যাচ্ছি সেই জন্য মাইনাস হবে এটাও যদি আমরা যদি জেড এর দিকে যেতাম তাহলে কী করতাম প্লাস করতাম তাহলে এখানে ডান দিকে কত কষ্টম ঘর গেল তাহলে মাইনাস করা আট তো আলটিমেটলি কত আসলে আমাদের সেভেন তাহলে সেভেন নাম্বার অ্যালফাভেটটা কী আমাদের সেভেন নাম্বার অ্যালফাভেট আমাদের জি তাহলে অ্যান্সারটা হবে আমাদের জি অপশান বি বন্ধুরা এখান আমাদের কারেক্ট অ্যান্সার আশা করি বুঝতে পেরেছো কোনো ডাউট থাকলে অবশ্যই কমেন্ট করে জানাবে নেক্সট কোশ্চেন চলে আসবো নেক্সট কোশ্চেন আছে তোমাদের জন্য একটি হোমওয়ার্কের কোশ্চেন এটা তোমরা কমেন্ট করে অ্যান্সার জানাবে যে উপযুক্ত বর্ণ বসিয়ে শূন্যস্থানগুলোকে পর্ণ পূর্ণ করো তো এখানে শূন্যস্থানে কী কী বসবে বললে বসলে একটা সিকোয়েন্স আসবে কি সিকোয়েন্স আসছে সেটা একবারে তোমরা কমেন্ট করে জানাবে স্ল্যাশ অপশ কমেন্ট করবে যে এ বি সি যেটা আছে আমাদের এখানে বি এরকম স্ল্যাশ এরকম এরকম করে কমেন্ট করে জানাবে অবশ্যই তো বন্ধুরা আজকের ক্লাসটা এই পর্যন্তই থাকছে সেশন ভালো লেগেছে অবশ্যই লাইক করে বন্ধুর সঙ্গে শেয়ার করতে ভবে না অভিয়াসলি চ্যানেলে প্রথমবার ভিজিট করলে অবশ্যই সাবস্ক্রাইব করে নেবে থ্যাংক ইউ ফর ওয়াচিং